বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি চলবে, ছাত্রলীগ নেতার রিটের প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টে। আদালতের দেয়া আদেশ মানতে বাধ্য বুয়েট, বলেছেন ভিসি অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাস করে না, নীতি ও আদর্শ বিবর্জিত ধারার বিরুদ্ধে ছাত্রলীগের নিরন্তর সংগ্রাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় সরকার, এমন কিছু হলে সরকার গণভবনে মিষ্টি বিতরণ করবে। 9 এপ্রিলকে এবারের ঈদের ছুটির আওতায় আনতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ, মন্ত্রিসভায় নাকচ। রাজধানীর ডামরার কোনাপাড়ায় 14 বাস পুড়ে ছাই, আগুনের কারণ রহস্যজনক। দ্বিতীয় ধাপে উপজেলা ভোটের তফসিল ঘোষণা, 161 উপজেলায় ভোট 21 মে, মনোনয়নপত্র জমার শেষ সময় 21 এপ্রিল। মোহাম্মদপুরে 28 দিন শিকলবন্দি তরুণী উদ্ধার, এক নারীসহ 4 জন গ্রেফতার। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলা, রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার ও কূটনীতিক সহ নিহত 9। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা।